চলে আসছি একটা জু, মিনি জুর সামনে। এখানে হচ্ছে একটা ইমু পাখি দেখা যাচ্ছে, খুবই শান্ত ভদ্র নম্র দেখা যাচ্ছে। একটা খাঁচার সামনে এটা হচ্ছে হোয়াইট চড়ুই, আমরা নর্মালি হচ্ছে ব্ল্যাক চড়ুই, ফুললি হচ্ছে হোয়াইট, সেটা জাভা চড়ুই বলা হয়। এই যে আমরা অবশেষে পেয়ে গিয়েছি পরিমণির ককপিট, টুকু পিকক। এই যে পিকক অনেক লম্বা দেখা যাচ্ছে, পুরো একটা ময়ূর দেখতে পাচ্ছি, পাখা মেলে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই চমৎকার, পাখা মেলে আছে। এখানে অনেকগুলো ময়ূর দেখতে পাচ্ছি আমরা আসলে, ভেরি বিউটিফুল। আর নীল রংটা দেখছো, ব্লু কালারটা একদম গর্জিয়াস, ভেলভেট ব্লু, রাইট। সে এখানে এসে মজার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রচুর হরিণ, যেটা হচ্ছে একমাত্র আমরা সুন্দরবনে দেখেছিলাম। সুন্দরবনের পরে এই ফার্স্ট টাইম হচ্ছে এই গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে আমরা এসেছে, এসে তাদের মিনি যে জুটা আছে, জুয়ের মধ্যে হচ্ছে হরিণ দেখছি। এবং হরিণের মাত্রা অসংখ্য, যে হরিণগুলো হচ্ছে আমরা সুন্দরবনে যে অনেক দূর থেকে দেখতাম, সেখানে হচ্ছে এখানে হচ্ছে সেই রিসোর্ট থেকে হচ্ছে আমরা সেই হরিণগুলো দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে আম গাছ, এই আম গাছে হচ্ছে পলি দিয়ে এগুলো হচ্ছে র‍্যাপ করা, প্রতিটা গাছে এরকম দেখা যাচ্ছে। এই যে এখানে আম গাছ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাং ডাকছে অনেক জোরে জোরে, খুবই চমৎকার। দুপুরবেলা ব্যাঙের ডাক নর্মালি পাওয়া যায় না, বাট খুব জোরে জোরে ডাকছে। দূরে দেখতে পাচ্ছি একটা তাল গাছ, অনেক সুন্দর সুন্দর তাল, বাট তালগুলো অনেক ছোট। বলো তোমার তালের শ্বাস অনেক পছন্দ? এবং আমরা আমাদের হচ্ছে তালের শ্বাস খুবই পছন্দ, সো যখন এগুলো এগুলো যদি পাকা থাকতো তাহলে হয়তো আমরা এখান এখান থেকে পেরে নিয়ে যেতাম। আমার ওয়াইফ চান্স পেলে শুধু হচ্ছে আম চুরি করতেছে, হাতে তার দুইটা আম। বিশাল বড় আমের বাগান শেষ করে আমরা এখন কমলার বাগানে চলে আসছি, কিন্তু কমলাগুলো বড় হয় নাই দেখে কিছু নিতে পারছি না, খুবই আফসোস। কিন্তু বিশাল কমলার বাগান, পিছনে এটা কিসের বাগান জানি না, যেহেতু কোনো ফল এখনো ধরে নাই, মেবি ওটাও কমলার বাগান। এখানে ছোট ছোট কমলা ধরেছে, অসম্ভব সুন্দর কমলা, তাল, লিচু, তারপর ওখানে ডাব গাছ, খেজুর গাছ, পুরো বিশাল জায়গা জুড়ে বিশাল প্রজেক্টে করছে। এবং আসলেই মানে খুব দৃষ্টিনন্দন তো বটেই, এবং খুব ইকো ফ্রেন্ডলি, কারণ বল আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে যতটুকু দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনেকগুলো টায়ার এবং গাছের উপর টায়ার লাগানো। প্রথম আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কিসের, এটা কি অ্যালোভেরা কোনো কিছু কিনা, পরে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে ড্রাগন ফলের চাষের জন্য তারা এটা তৈরি করেছে। ভিউয়ার্স একটা প্রবাদ বাক্য আছে, পাখি পাকা পেঁপে খায়, তেমনি এটার আসলে যেটা ট্রু এটা বাস্তব। তাই আমরা দেখতে পাচ্ছি পাখি সবগুলো পাখি মিলে হচ্ছে এই পেঁপেটা খেয়ে সাবার করে ফেলছে। খুবই পথ চলতে চলতে আরেকটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক বনসাই গাছ, বাট এমনভাবে হচ্ছে সাইডে এটা কর্নার করা, হয়তো কারোই চোখে পড়বে না, ভালোভাবে তাকালে হচ্ছে চোখে পড়বে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, আম গাছের, পেঁপে গাছের বিশাল বাগান, আসলে এত সমৃদ্ধিশালী। চারপাশে কাঁঠাল, আম, পেয়ারা, খেজুর, মানে গাছ থেকে তিনটা আম চুরি করেছে আমার হাজবেন্ড, অনেক চিল্লাফাল্লা করছে, বাট যদি প্রত্যেকটা গাছ থেকে নিতাম আমার মনে হয় হলো যে পুরো তিন চার বস্তা নিয়ে নেওয়া যেত। আমার ওয়াইফ পাগল হয়ে সে হচ্ছে তালি নিয়ে নিচ্ছে, যেখান থেকে যা পারছে নিয়ে নিচ্ছে, ফ্রি জিনিসও নিচ্ছে, চুরি করেও নিচ্ছে। আমরা এখানে দেখছি যে লাউ চাষ করা হচ্ছে, এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন কাজ করছে, ভীষণ বৃষ্টি নেমে যাওয়াতে আমরা এখন এখানে একটু রেস্ট নেওয়ার জন্য ওয়েট করছি। পেয়ারা গাছ দেখো, এটা কত পেয়ারা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা চাষ হচ্ছে, চিচিঙ্গা। এবং সামনে আমরা শুনেছি
বেগুন চাষ হচ্ছে, লাউ চাষ হচ্ছে, এই সাইডে পেয়ারা, ভীষণ পেয়ারা ধরেছে গাছগুলোতে। ভিউয়ার্স, আমরা গ্রিন ভিউ রিসোর্টে এসে আমাদের দুপুরে লাঞ্চ করছি, এবং এখানে আমরা জাস্ট একটা ফিশ, দুটো রাইস আর ভেজিটেবল অর্ডার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, একটা সসি রেড স্ন্যাপার। ভিউয়ার্স, আমরা হচ্ছে গ্রিন ভিউ গলফ রিসোর্টে আজকে যে প্যাকেজটা নিয়েছিলাম এটা হচ্ছে ডে লং প্যাকেজ। এই ডে লং প্যাকেজ হচ্ছে আমাদের কাছ থেকে চার্জ নিয়েছে হচ্ছে আমাদের 5 জনের জন্য 10,000 টাকা। এটার মধ্যে যেটা ছিল সুইমিং পুল ছিল, কিডস জুম অ্যাভেলেবল ছিল, গলফ কার্ট অ্যাভেলেবল ছিল, এন্ট্রি ফি অ্যাভেলেবল ছিল, আর হচ্ছে আমরা একটা বেড পেয়েছি। এই বেডটা হচ্ছে আমরা যে বেডটা পেয়েছিলাম সেটা হচ্ছে 509 নম্বর রুম। আসুন আপনাকে রুমটা দেখাই। এটা হচ্ছে আমার আম্মু, আমাদের রুমটা মোটামুটি বড়, 4 জন বা 5 জন থাকার জন্য মধ্যে দিল। এখানে হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিটা জিনিসই হচ্ছে হাতিলের তৈরি, হাতিলের ক্যাবিনেট, ফ্রিজ, অনেকগুলো ড্রয়ার আছে, তারপরে হচ্ছে এখানে খুব সুন্দর একটা মিরর দেখা যাচ্ছে, ড্রেসিং টেবিল, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে স্পঞ্জ, জুতা, শু, এরপরে এই পাশে একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে, এটাও হাতিলের তৈরি, খুবই টেক্সচার, খুবই মজবুত। এবং আমাদের হচ্ছে অনেক সুন্দর হচ্ছে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আমরা দেখাই, খুবই বিশাল। খুবই বিশাল একটা ওয়াশরুম, ওয়াশরুম চেঞ্জ করার জন্য একটা পার্ট আছে। ভিউয়ার্স, আমরা এখন বাগিতে করে আমাদের এই গ্রিন ভিউ রিসোর্টটা ঘুরে দেখব, তো লেটস স্টার্ট দ্য ভিজিট। ভিউয়ার্স, এটা হলো যে ড্যান্সিং লেডি ফ্লাওয়ার ডল, ড্যান্সিং লেডি ডল ফ্লাওয়ার। এখানে দেখা যাচ্ছে যে একদম মেয়েদের মতো মুখ, হাত, ফ্রক সব কিছু দেখা যাচ্ছে। তো আমাদের ভাইয়া যিনি আমাদের রাইড দিচ্ছেন, সে হলো যে আমাদের ইনফর্ম করলো যে এটা ড্যান্সিং লেডি ডল ফ্লাওয়ার নামে পরিচিত। ভিউয়ার্স, আমরা এখানে বিভিন্ন কালারের ক্যাকটাস দেখতে পাচ্ছি, বিভিন্ন অর্কিড ফ্লাওয়ার দেখা যাচ্ছে, এবং বিভিন্ন রকমের গাছ দেখা যাচ্ছে। আমরা রিসোর্টে এসে প্রথম যে অভাবটা অনুভব করেছিলাম যে ফলের বাগান, এত ফল বাট ফুল কোথায়, বাট এখানে এত সুন্দর একটা ফুলের, যদিও পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সব কিছু একদম ঘেরাও করা, এবং আশেপাশের সব কিছু হলো যে একটা কালো পর্দা দিয়ে লাগানো আছে, এর জন্য আমরা বুঝতে পারিনি যে এটার ভিতরে হলো যে বিভিন্ন রকমের ফুলের চাষ হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র হচ্ছে, মানে মাত্র এগুলো জন্মাচ্ছে আস্তে আস্তে, এগুলো নার্সিং করা হচ্ছে আস্তে আস্তে, এগুলো হবে, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। ভাইয়া বারবার বলছিলেন যে পুরো একটা এখনও কিছুই হয় নাই, পুরোটা হলে তারপর ফুল মার্কেটিং করবেন তারা, বাট আসলেই ভেরি ম্যাজমারাইজিং। এবং যেহেতু এটা ওনারের বাগান বিলাস ছিল, সে প্রত্যেকটা জিনিস সর্বোচ্চ ভালোভাবেই তৈরি করে। ভিউয়ার্স, আমরা এই নতুন একটা ফুল দেখলাম, এটার নাম হ্যাঙ্গিং লিপস্টিক, একদম টকটকে লাল।
আমরা একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে মাটিতে হয় না, এটা হচ্ছে কাঠের গুঁড়ার উপরে হয়। সো এটা রেড হয়েছে, টপটা হচ্ছে ফুললি কাঠের গুঁড়া দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে এই সবুজ মাঠের পাশেই একটা গ্র্যান্ড হোয়াইট হ্যালিপ্যাড আছে। আমরা আসার পরই এত বড় এই গোল এটা দেখে ভাবছিলাম যে এটা কি, এটার উপরে যে কি আমরা ছবি তুলবো না কি করব। বাট নাও আই নো যে এটা হ্যালিপ্যাড এবং এটা হল যে কটেজ, এখানে মালিকরা থাকেন এসে। ভিউয়ার্স, আমরা একদম ফ্রন্ট ডোরের কাছে যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, এই ফুটবল মাঠ, এত সবুজ সুন্দর ঘাসে ফুটবল মাঠটা মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে। তার থেকে সবচেয়ে ভালো লাগছে এই হ্যালিপ্যাডটা, হোয়াইট হ্যালিপ্যাডটা, যেটা আমরা এসে বুঝতেই পারি নাই, আমরা ভাবছি হয়তো বা কোনো প্রোগ্রামের জন্য। বাট এই গ্রিনারিজের পাশে হোয়াইট হ্যালিপ্যাড, একটা গ্র্যান্ড ভিউ, একটা গ্র্যান্ড চমৎকার ন্যাচারাল একটা বিউটি এখানে তৈরি করেছে। আসলে এই জায়গাটা অদ্ভুত সুন্দর, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ন্যারো রোডের মাঝখানে সারিবদ্ধ গাছ, অসম্ভব সুন্দর লাগছে। তার চেয়ে সুন্দর লাগছে আমাদের এই মাঠটা এবং দেখোরা কিন্তু ইচ্ছে করে একটা বড় গাছ, একটা বড় পাম ট্রির পাশে একটা ছোট গাছ রাখছে। যেটা আছে আপনার বাজিগড়, জাভা চড়ুই, ডায়মন্ড অফ, নিচের যেগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার জাভা চড়ুই, টিয়া না কোকাটেল আর কি। সামনে যেটা দেখছি এটা হচ্ছে আপনার ঘুঘু, দেশের বাইরের ঘুঘু, দেশের বাইরের ঘুঘু, আর সাথে আর একটা পিকক এমনি ছাড়া। আগে মাত্র 30টা ছিল, 30টা থেকে এখানে এখন পর্যন্ত প্রায় 150+ হবে হরিণ। এখানে সবগুলো স্পটেড হরিণ, যেটা চিত্রা হরিণ বলা হয়। মানুষ যেভাবে মানে থিঙ্ক করে যে এখানে মনে হয় বাইরের জন্য করা, ওই হিসেবে বাইরে আসে না। এগুলো সেল করে না আর কি। এদের পায়ের আঙুল দুইটা করে, এদের ফেদার ডানা আছে, এরা অনেক বড়। এটা আফ্রিকান, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকান অস্ট্রিচ, ওদের দুটো করে আঙুল এবং ওরা বিশাল সাইজে পায়ের আঙুল দুইটা। ভিউয়ার্স, রাত্রেবেলার ভিউ সুইমিং পুলের পাশে খুবই চমৎকার লাগছে। পিছনে রিসেপশনটা দেখাও, ইট লুকস অসাম। পিছনের রাতের রিসেপশনটা খুব সুন্দর লাগছে। কির্জন ভিউয়ার্স, আমাদের এই গ্রিন ভিউ রিসর্টের রাতের বেলা লাস্ট গ্ল্যান্স। প্লিজ হাই দাও, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মোহনীয় লাগছে এই রিসর্ট এবং এর ভিউ। This is the grand exit.